আমরা এই ইউটিউবে এত কিছু হচ্ছে না, এই জন্য আমাদের নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারছি না। হ্যাঁ, যে একটু অন্যরকম কিছু করবো, অন্যরকম কিছু ভাববো, কিছুই করতে পারছি না। তাই ভাবছি যে তোমাদের সামনে দূরে রব কত আপন বাণীর ছলে, হার মন হার পরাব তোমার গলে। রবীন্দ্রনাথ বলে গেছিলেন, হার মানা হার পরাবো তোমার গলে। আমিও তোমাদেরকে আমার হার মানা হার পরাতে চাই। জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় ভাসিয়া উঠিবে প্রাণ, শূন্য হিয়ার মাসিতে বাজিবে গান, পাষাণ তখন লভিবে চরণ তলে, হার মানা হার পরাব তোমার গলে, দূরে রব কত আপন বাণীর ছলে, হার মানা হার পরাব তোমার গলে। হ্যাঁ, প্রেম পূজা, পূজা প্রেম, প্রেম পূজা প্রকৃতি, তিনটে কম্বিনেশন, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটের মধ্যে ওনার মনের অনেক কিছু ব্যথা বেদনা প্রেম সব কিছু উন্মুক্ত করে তুলে ধরেছেন ওনার কোনো গানের লাইনে দিয়ে। হ্যাঁ, এই পংক্তিগুলো দিয়ে দেখো, এখানে যেটা কবি বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, বাহির পানে চোখ মেলেছি বাহির পানে, আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। কি বলছেন না কবি, হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি, এটা তোমরা যে কনসেপ্টটা নিয়ে তোমরা যেটাকে দিয়ে তোমরা বিচার বিশ্লেষণ করবে, আমার হিয়া মানে আমার মন, হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে। আমি তো ভগবানকেও দেখতে পারি না, ঈশ্বরকে কি দেখা যায়? ঈশ্বর দেখা যায় না। আবার যদি তুমি ভালোবাসার অন্য রূপ দেখো, যদি তুমি প্রেমিকের উদ্দেশ্যে করো, হ্যাঁ প্রেমিক প্রেমিকার উদ্দেশ্যে করো, হয়তো তার সাথে সেই প্রেমিকের সাথে অনেকদিন তোমার কোনো কথোপকথন নেই, দেখা সাক্ষাৎ নেই, সেই কনসেপ্ট দিয়ে যে গানটা কবিগুরু পেয়েছেন, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে, তুমি ছিলে আমার কাছে আমি তোমার কাছে যাইনি। দেখো একটু মানে মনের থেকে বিচার করো যে তুমি ছিলে আমার কাছে, ওর প্রেজেন্সটা মানে ওই মানুষটি, সেটা সে দেবতাই হোক ঈশ্বরই হোক মানুষই হোক, ওর প্রেজেন্সটা আমি ফিল করছি, তোমার প্রেজেন্সটা আমি ফিল করছি, তুমি ছিলে আমার, আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলার আনন্দে তাই ভেসেছিলে, আনন্দ
কেটেছে দিন গোপন রহে গভীর টানে আমার দুঃখ সুখে গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গানি আমার হিয়া মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি কি সুন্দর কথা বলো তুমি প্রেমিক ঈশ্বর ঈশ্বরের উপর এটা পূজার অঙ্গে অঙ্গেও গান গাইতে পারো যদিও এটা প্রেম পর্যায়টা যেই প্রেম সেই পূজা যেই পূজা সেই প্রেম আমি যদি একটি মানুষকে দেবতুল্য মানে দেবতার আঙ্গিকেই দেখি হ্যাঁ তাকে হয়তো তার সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি কিন্তু সে কিন্তু আমার মনের ভেতরই আছে কেমন আজকে আমি অনেকদিন বাদে একটু নিজস্ব ক্রিয়েটিভিটি দেখালাম।